পারদ উঠানামা করছিল বেশ কিছুদিন ধরেই, তবে এই সপ্তাহে দৈর্যের এলওসি অতিক্রম করে ফেলল গরম। সিক্ত শরতেও 35-40-এর কাছাকাছি যাচ্ছে এই প্যারামিটার। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী তাপমাত্রা গিয়ে পৌঁছেছিল 38 ডিগ্রিতে, আর আর্দ্রতার মাত্রা এতই বেশি ছিল যে মনে হয়েছে তা 52-54 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এই দ্বারা আগামী মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে বর্তমানে হাঁসফাঁস অবস্থা শিলচরবাসীর। বিশেষ করে পূজোর মরশুমে কেউই দিনের বেলা কেনাকাটায় বের হতে পারছেন না, রাতেও একই হাল। গরমের পারদ নামার নাম করছে না, সেই সঙ্গে দাবদাহের দরুন অসুস্থ লোকের সংখ্যাও বাড়ছে। বিরোধী শিবির তো বটেই, এনডিএর শরিক দলগুলিও দাবি তুলেছে জনগণনার সঙ্গেই হোক জাত গণনা। এবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় মোদি সরকারের 100 দিনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাহ জানালেন, দেশে শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনা, তবে জাতি গণনা জনগণনা হবে কিনা সে বিষয়ে শাহ এদিন রহস্য জিয়ে রেখেছেন। ন্যাশনাল মিডিয়া সেন্টারে কেন্দ্র সরকারের 100 দিনের কাজের সাফল্যের খতিয়ান পেশ সংক্রান্ত সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে মুখ খুলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, চলতি সরকারের আমলেই এক দেশ এক নির্বাচন বাস্তবায়িত হবে, তার জন্য প্রস্তুতিও চলছে। পাশাপাশি দেশে খুব শীঘ্রই জনগণনা চালু হবে বলেই এদিন জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জাতিগত জনগণনা হবে কিনা সে প্রশ্ন উঠতেই অমিত শাহ বলেন, যখন জনগণনার কাজ শুরু হবে তখনই এই বিষয়টি জনসমক্ষে আনবে তারা। সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের ইস্তেহারে বড় ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গের দাঁচে এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিমের ঘোষণা বিজেপিরও। হরিয়ানায় মহিলাদের জন্য প্রতি মাসে 2,100 টাকা করে দেওয়ার ঘোষণা করল বিজেপি। অর্থাৎ ক্ষমতায় এলে হরিয়ানার মহিলারা প্রতি মাসে 2,100 টাকা করে পাবেন। বিজেপির এই স্কিমের নাম রাখা হয়েছে লাডো লক্ষ্মী যোজনা। হরিয়ানায় বিজেপির সংকল্পপত্রে মোট 20টি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। প্রতিশ্রুতিতে প্রথমেই রাখা হয়েছে মহিলাদের প্রতি মাসে 2,100 টাকা করে দেওয়া। প্রথমে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হতো, চলতি বছরে তা বেড়ে হয়েছে 1,000 টাকা। তফসিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা পান মাসে 1,200 টাকা করে। এরই মধ্যে আরও বেশ কয়েকটি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বড় 5টি ঘোষণা হল লাডলক্ষ্মী যোজনার অধীনে প্রতি মাসে 2,100 টাকা করে দেওয়া। আইএমটি খড়খুদার আদলে 10টি শিল্প শহর তৈরি করা হবে। চিরায়ু আয়ুষ্মান যোজনার অধীনে প্রতিটি পরিবার 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবে। ন্যূনতম সমর্থন মূল্যে 24টি ফসল ক্রয় এবং 2 লাখ যুবককে কোনো প্রকার স্লিপ ছাড়াই এবং কোনো খরচ ছাড়াই সরকারি চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে অসম পুলিশ। বুধবার রাতেও অভিযানে নেমে বিরাট সাফল্য পেল পুলিশ। মরিগাঁও পুলিশের নিবিড় অভিযান চালিয়ে 8 সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাইবার গ্যাংকে ময়রাবাড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই বছরে 200 জনেরও বেশি সাইবার অপরাধীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এদিন গ্রেফতার হওয়া অভিযুক্তদের একজনকে শারীরিক অসুস্থতার জন্য নোয়াগাঁও মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ বর্তমানে আরও তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছার জেলা কোঅর্ডিনেশন কমিটি। এদিন স্থানীয় নার্সিংটোলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তব্যে কমিটির কর্মকর্তারা বলেন, স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমান সরকার। গ্রাহকদের গড়ে গড়ে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ রাজ্যের জনগণের। কিন্তু অসম সরকার ও এপিডিসিএল কর্তৃপক্ষ তা মানতে নারাজ, বরং মানুষের গাড়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে স্মার্ট মিটার।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগে থেকেই বৃহৎ পুঁজিপতিদের মালিকানায় চলে গিয়েছে। শিবসাগরে ঘটল এক নৃশংস খুনের কাণ্ড। ঐরস জাত ছেলেকে খুন করলেন এক বাবা। ঘটনাটি সংঘটিত হয় কুয়ারপুরের তেপরতল গুহাই গাঁওয়ের বুর রাতে। অবৈধ মদের জন্যই বাবার হাতে প্রাণ হারালো ছেলে। রমেন বড়ুয়া তার ছেলে দীপু বড়ুয়াকে তার শয়নকক্ষে ছুরিকাঘাত করে খুন করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপুর। ভোর চারটার দিকে ঘটেছে এই ঘটনা। দীপু দীর্ঘদিন ধরে মদ খেয়ে পরিবারকে বিরক্ত করত বলে অভিযোগ। এদিন রাতে মদ পান করে সে পরিবারে অশান্তি সৃষ্টি করছিল। বাবা মাঝরাতে ঘুমন্ত অবস্থায় তার গলায় ছুরি দিয়ে আঘাত করেন। নিহত ব্যক্তি মহিষ পালনকারী ছিলেন। রমেন বড়ুয়ার বাবা তার অত্যাচারী ছেলেকে খুন করার জন্য অনুশোচনা করেন না। ঘাতকের বাবা খুনের কথা স্বীকার করেছেন। হাইলাকান্দি জেলায় অরুণোদয় তৃতীয় পর্যায়ের সুবিধাভোগী বাছাই করার উদ্দেশ্যে রেশন কার্ড দিতে বৃহস্পতিবার দুইটি সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রতিটি সমবায় সমিতি থেকে 350 জন করে সুবিধাভোগীরা অংশ নেন। হাইলাকান্দি এসএস কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভার সুবিধাভোগীরা অংশ নেন। পাশাপাশি বুয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের মাঠে আলগাপুর কাটলিচড়া বিধানসভা চক্রের সুবিধাভোগীরা সামিল হন। দুটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বাসন জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। দুটি অনুষ্ঠানেই নতুন করে যারা অরুণোদয় পাবেন তাদের আবেদনের পদ্ধতি সম্পর্কে তথ্য পুস্তিকা বিতরণ করা হয়। এসএস কলেজের সবাই জেলায়ুক্ত নিসর্গ হিবারে বিশদভাবে বুঝিয়ে দিয়ে যোগ্য হিতাধিকারী যাদের এখনও রেশন কার্ড নেই তাদেরকে রেশন কার্ডের জন্য আবেদন করতে বলেন। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা টেলিকম সংস্থাগুলির। বিপুল জরিমানার মুখে এয়ারটেল ভোডাফোনের মতো টেলিকম সংস্থাগুলি। বুধবার সুপ্রিম কোর্টের তরফে টেলিকম সংস্থাগুলির অ্যাডজাস্টেড গ্রেস রেভিনিউ অথবা সামঞ্জস্যপূর্ণ মোট রাজস্ব পুনরায় গণনার আবেদন খারিজ করে দেয়। 2019 সালের অক্টোবর মাসে ভারতী এয়ারটেল ভোডাফোন আইডিয়া সহ একাধিক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 3 মাসের মধ্যে 92,000 কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 2020 সালে নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাডজাস্টেড গ্রেস রেভিনিউ অথবা এজিআর যদি 10 বছর বা তার বেশি সময় বকেয়া থাকে তবে প্রতি বছর 31 মার্চের পর সেই অর্থের পরিমাণের উপরে অতিরিক্ত 10% অর্থ দিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল টেলিকম সংস্থাগুলি। তাদের দাবি ছিল লাইসেন্স ফি এবং স্পেকট্রাম চার্জের যে হিসাব করা হয়েছিল তাতে বড় কোনো ভুল করেছে টেলিকমিউনিকেশন দপ্তর। এই বিপুল অর্থ দিতে হলে সংস্থাগুলিকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের তরফে টেলিকম সংস্থাগুলির এই পিটিশন খারিজ করে দেওয়া হয়।